কম খরচে তিন বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো অল্প জায়গার মধ্যে কম খরচে গ্রামের বাড়ির তিন বেডরুমের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। যাদের জায়গা ছোট, কম খরচে একটি একতলা বাড়ি করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে, কীভাবে বিল্ডিংটি করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, তাহলে এখানে কী কী ম্যাটেরিয়ালস লাগবে এবং এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি চট্টগ্রামে। তো ভাই একজন ব্যবসায়িক, উনি দীর্ঘদিন যাবত ধরে আমাদের ভিডিওগুলো দেখে, তো আমাদের সাথে যোগাযোগ করে ভাই সফটওয়্যার বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিই। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আমাদের এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, আর এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং করা আছে। এখানে অনেক সুন্দর একটি গার্ডেনিং করা আছে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। বিল্ডিংটির কালার কম্বিনেশন এবং আমাদের যে জানলার শেডগুলো দেওয়া আছে অনেক সুন্দর, একটু সুন্দর করে আমরা 5 ইঞ্চি লুবার বের করে জানলার ডিজাইনগুলো করেছি। অনেকে চায় যে একটু কম খরচের মধ্যে বিল্ডিংটি যেহেতু একটু সুন্দর হয় এবং একটু গর্জিয়াস হয়, এই জিনিসটা অনেক সময় চেষ্টা করে। তো সেই বিষয়টা আমরা মাথায় রেখে বাইরে চেষ্টা করেছি আসলে একটু সিম্পলের মধ্যে অনেক সুন্দর যেহেতু ডিজাইনটা, ওই জিনিসটা আমরা সকল সময় আসলে চেষ্টা করি যে কোনো লোকের ডিজাইন যার চাহিদা যেমন এইভাবে আমরা ডিজাইনটা করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, এগুলো আমাদের রুফটপ, রুফটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে একটু বসার স্পেস রাখা আছে, এখানে একটু বসার স্পেস রাখা আছে, আর এখানে একটু দোলনা রাখা আছে। দোলনার উপর অনেক সুন্দর করে আমরা লুবার দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। এটা হলো আমাদের রুফটপ, আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। দেখতে আমাদের একটা এক্সিট দেওয়া আছে, এবং এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন এগুলো খুবই সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন। দর্শক বন্ধুরা, এখানে যে প্যারাফিটটি দেখতেছেন, প্যারাফিটটি কাটা কাটা প্যারাফিট, খুবই সুন্দরভাবে আমরা এমএসএর গ্রিল দিয়ে ডিজাইনটা আমরা সাজিয়েছি। আর এখানে যে ফোর্সের ডিজাইনটি আপনারা দেখতেছেন, এখানে কিন্তু ফোর্সের উপরে আসতে পারবে, এবং এখানে অনেক সুন্দর করে আমরা গার্ডেনিং করে দিয়েছি, অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দেওয়া, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দর করে আমরা গার্ডেনিং করে দিয়েছি, আর এখানে অনেক সুন্দর করে গার্ডেনিং করেছি। আর এই বিল্ডিংটিতে সামনে কোনো ব্যালকনি রাখা হয় নাই, উনি চাইছিল আসলে কম খরচের মধ্যে সিম্পলের মধ্যে যেহেতু বাড়িটি করতে পারে, তো আমরা চেষ্টা করেছি বা চাহিদার আলোকে উনি যেভাবে চাহিদা ওই চাহিদাগুলো মেটানোর জন্য আমরা চেষ্টা করেছি। আর আমরা প্রত্যেকটি ডিজাইন করার আগে পার্টির রুচি বুঝি এবং ক্লায়েন্টের রুচি বোঝার পরে ওনার বাজেট কত টাকা এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি। কেননা আপনি একটা বাড়ি করবেন, আপনার বাজেট হলো 20 লক্ষ টাকা, আপনি যদি 30 লক্ষ টাকা বাড়ি করে ফেলেন তাহলে আপনার জন্য নিজের জন্য ঝামেলা হবে এবং টাকাটা গোছানোর জন্য আপনার অনেক ঝামেলা হয়ে যাবে। দর্শক বন্ধুরা, অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখেন, অনেক কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করেন, সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করেন। সেই বাড়িটি করতে হলে আপনি অবশ্যই ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করে নেবেন, এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদারের কাছ থেকে আপনি ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় সফটের বাড়িটি অনেক সুন্দর যাবে। দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দর একটি টাইলস আমরা ব্যবহার করেছি, আর এখানে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে খুবই আনকমন এবং খুবই লাক্সারিয়াস দেখা যাবে। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনি এটি ভালো করে দেখেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নিন। দর্শক বন্ধুরা, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 36 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 29 ফিট। বিল্ডিংটি টোটাল এরিয়া 1000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি। প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 8 ফিট 8 ইঞ্চি। আর এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে 12 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট। এখানে প্রবেশ করলে পড়বে একটি ডাইনিং রুম, ডাইনিং রুম মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 16 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লে, টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4 ফিট। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, এই বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 8 ফিট বাই 4 ফিট। এখানে আরেকটি চাইল্ড বেডরুম রাখা আছে, চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন, একেবারে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আমরা করেছি। তো আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার সফটওয়্যার বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিতে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিয়ে যাচ্ছি, অবশ্যই আপনার যদি ভালো লাগে আমাদের কাছ থেকে আপনি ডিজাইনটি করতে পারেন। দর্শক বন্ধুরা, হয়তো অনেকেই বলবেন যে ভাই এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ যাবে। যাদের
17 থেকে 18 লক্ষ টাকা আছে, তারা চাইলে এ বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, যাদের 17 থেকে 18 লক্ষ টাকা বাজেট আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।